মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই ছট পূজোর উৎসবে মেতে উঠবে দেশ তথা বাংলার মানুষ। তার আগে ছট পূর্ণার্থীদের জন্য পূজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠান কলকাতায়। বুধবার কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তপশিলী জাতি ও উপজাতি সেল ট্যাংরা ও 58 নম্বর ওয়ার্ড তপশিলী জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সম্পাদক অলোক কুমার খাটুয়ার নেতৃত্বে এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয় ছট সামগ্রী। উপস্থিত ছিলেন তৃণমূল যুবনেতা তথা পুর সমন্বয়ক সন্দীপন সাহা সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। এবছর করোনা আবহে পাল্টে গিয়েছে উৎসব উদযাপনের চিত্রটা, নানাবিধ বিধিনিষেধ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এদিনের মঞ্চ থেকে পূর্ণার্থীদের উদ্দেশ্যে বারবার সেই বার্তাই দিলেন অলোক খাটুয়া সন্দীপন সাহারা। ছট সামগ্রীর মধ্যেও উদ্যোক্তারা এবছর নতুন সংযুক্ত করেছেন মাস্ক ও স্যানিটাইজার, যাতে উৎসব পালন করলেও করোনা সংক্রমণ মুক্ত থাকতে পারেন পূর্ণার্থীরা। এদিন 8, 12, 19, 19/2 গোবিন্দঘটিক রোড, 31, 34, 38, 39, 41, 41, 42 পুলিনঘটিক রোড এবং 7 ও 11 নম্বর শিললেন পল্লীবাসী বৃন্দের হাতে ছট পুজো উপলক্ষে ছট মায়ের ভক্তদের পবিত্র ছট সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে এলাকাবাসীর উদ্দেশ্যে সুস্থ ও সচেতনভাবে ছট পুজো পালনের সচেতন বার্তা দিলেন অলোক খাটুয়ারা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সরকার তৎপর যে বাংলার মানুষকে কিভাবে এর থেকে সুরক্ষিত রাখা যায় এবং পরিত্রাণ দেওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছেন যে মানুষকে কোভিড-19 থেকে সুরক্ষিত রাখা। আমরা কোভিড-19 মধ্যেই দুর্গা উৎসব পালন করেছি, কালী পুজো পালন করেছি, দীপাবলি পালন করেছি এবং সব উৎসবই আমরা পালন করেছি কোভিড-19 সংক্রমণকে বাড়তে না দিয়ে। একইভাবে ছট পুজো আমরা পালন করব এবং কোভিড-19 সংক্রমণ বাড়বে না, সেই ব্যাপারে আমি নিশ্চিত। প্রত্যেকবারের মতো এই বছরও আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা ছট পুজো করেন তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই সুব্যবস্থা এইবারও করেছে। অলোক খাটুয়া এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং শুধু এই অনুষ্ঠান না, যে কোনো উৎসবকে কেন্দ্র করে অলোক খাটুয়া এই অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ান এবং সর্বদা চেষ্টা করেন যে সর্বস্তরের, সর্বধর্মের, সর্বজাতির মানুষকে সাথে নিয়ে চলার। আজও এখানে ছট পুজোর সামগ্রী দেওয়ার অনুষ্ঠান রাখা হয়েছে, ভ্রাম্যমান এই অনুষ্ঠান বিভিন্ন গলি গলিতে গিয়ে যারা ছট পুজো করছে সারা বিশ্ব তথা ভারতবর্ষ এবং বাংলাতে যেভাবে কোভিড-19 2020 সালকে গ্রাস করেছিল, সেই সমস্ত কোভিড-19কে আমরা উপেক্ষা করে এবং ফিজিক্যাল ডিস্টেন্স এবং সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রেখে আজকের প্রত্যেক বছরের ন্যায় আমার এবছর 5 বছরে পদার্পণ করেছি। আমি হিন্দি ভাষী টোটাল দলিত সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে, এই হিন্দি ভাষাভাষীর মধ্যে বেশিরভাগই আছে দলিত সম্প্রদায়, এই দলিত সম্প্রদায়ের মানুষের হাতে আমি ছট পুজোর কিছু উপকরণ আমি তাদের হাতে তুলে দিচ্ছি এবং এটা আমরা প্রতি বাড়িতে বাড়িতে অর্থাৎ ভ্রাম্যমান গাড়ি করে ভ্রাম্যমানের মাধ্যমে আমরা ছট পুজোর শাড়ি, নারকেল, বাতাবি লেবু, ধূপকাঠি, মোমবাতি, উচ্চ ফুল এবং দক্ষিণা থেকে শুরু করে আমরা এবং আমাদের প্রত্যেকে যারা পুজো করবে তাদের মুখে মাস্ক দিয়ে আমরা এই পুজোর ছট পুজোর উপকরণগুলো তুলে দিচ্ছি। আজকে আমরা বার্তা দিতে চলেছি যে টোটাল যে বিহার হিন্দিভাষী বলয় এবং আমার তথা বাংলাতে যে হিন্দিভাষী বলয় যে রয়েছে তাদেরকে আমরা এই যে বাড়ি বাড়িতে দিচ্ছি, তারাও এই ছট মায়ের কাছে প্রার্থনা করবে যে অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তিকে আনার যে বা শুভ শক্তির যে আগমন হোক এই কামনা সূর্য দেবতার কাছে তারা দুহাত জড়ো করে প্রার্থনা করছে এবং সারা বাংলার মানুষ দেখছে এবং আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে বা দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের ইন্টালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহাও তাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং 52 নম্বর কোঅর্ডিনেটর সন্দীপন সাহাও আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে এই ছট পুজোতে যে মানুষের কাছে পৌঁছে আমরা পৌঁছে দিতে পেরেছি এটাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ বলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।